وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. আজকের এই হাদিস ইসলামিক হাদিস কালচারাল সেন্টারের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামিক কনভেনশন 2022 এর যে সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই সভার যোগ্যতম সভাপতি এবং এর কর্ণধার আজকের উপস্থিত ওলামা ইকরামগণ এবং সামনে বসে থাকা যথাযোগ্য শ্রোতাবিন্দু সর্বপ্রথমেই প্রশংসা জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারপরেই দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনারা অনেক আগে থেকেই অবগত আছেন এবং বিষয় সম্পর্কেও আপনারা জেনেছেন ইসলামে দানের গুরুত্ব এই উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই আমি আপনাদের সঙ্গে গুটি কয়েক কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজিজ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব গেটে ভলান্টিয়ার কয়জন রাখা হয়েছে এটা কি আপনারা অবগত গেটে দেখছি অনেকজন দাঁড়িয়ে আছে গেটে যারা দাঁড়িয়ে আছেন গেটের সামনে তারা নিশ্চয় কথা শুনতে পাচ্ছেন ভলান্টিয়ার যদি দুইজন বা একজন থাকে তারা ব্যতিরেকে কেউ দাঁড়াবেন না অনেক মা বোনরা আসছে আপনারা ওখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই হয় বসেন না নালে চলে যান কোনো সমস্যা নেই চলে গেলে আমাদের কোনো আফসোস নেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন ওয়াযাক্কির ফাইন্নাযিকরা তানফাউল মুমিনিন সুতরাং দাঁড়িয়ে থেকে অযথা ভিড় করে কোনো লাভ হবে না দ্বিতীয় নম্বর বিষয় ভেবেছিলাম হয়েছে তবুও কিছুটা অপারগতা থেকে যায় মানুষ মানেই এগুলোকেও বর্জন করা উচিত বেশি কিছু না হলেও অন্যান্য জায়গার মতো সেই পরিমাণে দোকান পাশার না হলেও কিছুটা হয়েছে এটা আমি সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে এবং এখানকার যারা উদ্যোক্তা তিনারাও ভালো করে জানেন কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান আমাদের এখানে মূলত আগমন বা আসা তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একে অপরকে কিছু ইসলামিক কথাবার্তা আদান প্রদান তার মাধ্যম দিয়ে শিক্ষা কিছু শিখে নিজের জীবনে বাস্তবায়ন করা যেটা আল্লাহ ভীতি তাকওয়ার কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে এই কাজেও আমরা তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহের কাজে ফাহিশামূলক কোনো কাজে বেহায়াপনামূলক কোনো কাজে কাউকে কোনো রকমভাবে সাপোর্ট করা যাবে না এটাই হচ্ছে ইসলাম সোজামাটা সাদামাটা কথা দোকানদার এরা ছোপেতে উঁত পেতে বসে থাকে আর কান খাড়া করে রাস্তায় আপনি কোনো মানে ঘোষণা শুনতে পান বা না পান এরা শুনতে পায় কোথায় কি আছে ইসলামিক আর যত ইসলামিক কাজে বাধা প্রদান করার জন্য এই দোকানদারগুলো আগে গিয়ে বসে যায় মানে লজ্জা শরম এটাও নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ অপর একটা জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার মাঝে ঈমান রয়েছে সে জান্নাতে সরি যার মাঝে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে আর ঈমানই তাকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং এরাও কিন্তু অধিকাংশ ব্যবসায়ীদেরকে আমি যেটা লক্ষ্য করি বা দেখেছি তারাও কিন্তু নামধারি মুসলিম অথচ ইসলামিক কাজে তারা বাধা প্রদান করে সুতরাং যারা এখানে রয়েছেন তাদেরকেও বলছি দোকানদারদেরকে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা দোকান পাশাগুলো বন্ধ করুন আর এখানে এসে কিছু ইসলামিক কথাবার্তা সেগুলো শুনে যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেগুলো শুনে নিজের জীবনকে মূল্যায়ন করুন একটু আগেই আমরা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলাম আদর্শ পরিবার নিয়ে খুব সুন্দর কথা বলেছেন মায়ের ভূমিকা ছোট্ট একটা বাক্য পড়েছিলাম কোনো একটা বইয়ে উনি লিখেছেন যে মায়ের হাতে গড়বে মানুষ মা যদি সে সত্য হয় মাই তো এ জগতে প্রথম বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ছাত্র আদর্শ শেখে তা আমি মুসার হোসেন বিশ্বাস করি না বড় আরও বিগড়ে যায় কলেজ কলেজের পরে ইউনিভার্সিটি যত স্তরে যায় আরও বিগড়ে যায় তাহলে প্রথম সেই সন্তান আদর্শবান গড়ে তোলার জন্য ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা এগুলোর প্রয়োজন নেই বাস্তবতাই তাই
মা বন্ধুদেরকে বলছি আপনাদের আওয়াজ করাটা আপনারা ছাড়লেন না আজীবন কাল শুনে আসছেন যে ইসলামী কাজে বাধা প্রদান কিন্তু আপনারা আওয়াজ সব জায়গাতে করেন গল্প যদি করতে হয় তো অন্যদিন করবেন আজকে একটু আল্লাহর ওয়াস্তে কথাবার্তা তো শুনেন কোরআন এবং সুন্নাহর আপনাদের ব্যাপারেই বলছি যে আপনার ভূমিকাটা কি বলছে মায়ের হাতে গড়বে মানুষ যত নরধমগুলোকে দেখছেন পশুরূপী মানুষগুলোকে দেখছেন এদের মা প্রকৃত অর্থে মা নয় যদি সত্যিকারের মা হতো তো বলছে মায়ের হাতে গড়বে মানুষ আদর্শ সমাজ একটা মাই তুলে দিতে পারে একটা আদর্শ সন্তানের মাধ্যম দিয়ে মা যদি সে সত্য হয় সত্যিকারের অর্থে যদি মা হয় মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই যখনই একটা মন্দ কথা ছেলে বলে ফেলবে তখনই মা তাকে সতর্ক করবে যে না এই কথা বলতে হয় না কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় কোন সিস্টেমে মানুষের কাছে পৌঁছতে হয় এই সমস্ত পদ্ধতি যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন মা কিন্তু আজকালকার মায়েদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আরো একটা বিষয় হচ্ছে সন্তান ছোট্ট বয়সে অধিকার রাখে তার মায়ের কাছ থেকে সার্বিক সাহায্য সহযোগিতা নেওয়ার কিন্তু দুর্ভাগ্য আজ এক শ্রেণীর মা আলট্রা মডার্ন বেশি মডার্ন হওয়ার কারণে সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছেন সন্তানকে সময় দেন না আপনারা ভালো করে মনে রাখবেন কিয়ামতের মাঠে ওই সন্তানের সন্তান যখন আপনার বিপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার জন্য সরকারি চাকরি করাটা জরুরি নয় আপনার জন্য জরুরি হচ্ছে একটা আদর্শ সন্তান পৃথিবীর বুকে সমাজের বুকে মানুষের মাঝে আদর্শ সন্তান নিয়ে সমাজকে আদর্শে আদর্শিত করা এমন ইসলামিক আদর্শ সন্তান আপনি কোথায় খুঁজে পাবেন নেই কেন আদর্শ মায়ের অভাব সুতরাং এই অভাব পূরণ করতে হবে আপনারা বিভিন্ন কোরআন এবং সহিহ সুন্নাহর নিরিখে আপনারা সেই কথাবার্তাগুলো শুনেছেন এবার আসি মূল বিষয়ের দিকে শুনি তো প্রচুর অনেক শুনি শুনে 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 আমাদের কারোর হৃদয় একদম ভরে গেছে আর এখন যে কথাবার্তাটা একটা শোনা যায় সেটা হচ্ছে যে খুব দিল কোরআন এবং সহিহ সুন্নাহ কথাকে একটু জোরে বলেন কারোর বলার ভঙ্গি বা বিভিন্ন রকম আমাদের কথা বলতে বলতে একটা সময়ে একটু জোর হয়ে যায় কথাবার্তা তো এর অর্থ খুব দিল কিন্তু নিতে তো পারলেন না দেওয়া তো হলো ঠিকই কিন্তু নিতে তো পারলেন না কোনো মানুষ কোনো বক্তা বা কোনো কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী কোনো বক্তাই ধরলাম স্টেজে উঠে এরকম কথা কি বলেছেন যে জালসাকে কেন্দ্র করে আপনারা মেলা বসান বলেছেন তো কই নিতে পারলেন না তো খুব দিল এটা তো সবাই বলছেন দিল তো খুব তো নিলেন কই একটু আগে বলে গেল আদর্শ পরিবারের ব্যাপারে আপনারা শুনলেন নিলেন কিন্তু বাস্তবে প্রয়োগ কতটুকু করছেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন সূরা বনি ইসরাইলের মধ্যে ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আজকালকার কিছু এটা হতে পারে আমরা হচ্ছে অত্যধিক আবেগ প্রবণ আর আবেগের কারণে আজকে দেখি জেনারেল স্টুডেন্ট ইসলাম শিখেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম সবার জন্য উন্মুক্ত পরিষ্কার স্বচ্ছ চকচকে ঝকঝকে একটা দিন এই দিন আপনি শিক্ষা অর্জন করেন কোনো সমস্যা নেই কিন্তু বড় বড় ইসলামিক স্কলার বড় বড় মাদানী আলেম তাদের সমালোচনা করছে একজন জেনারেল শিক্ষিত তিনটা হাদিস মুখস্থ নেই চলবে না আপনি তাদের ব্যাপারে কোনো মতবিরোধ করবেন বা তাদের ব্যাপারে সমালোচনা করবেন সেই মানের জ্ঞান লাগবে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ওই বিষয়ের পশ্চাতে পড়ে যেও না ওর পিছনে লেগে যেও না যে ব্যাপারে তোমার ইলম নেই আমরা কিন্তু সাধারণত লেগে যাই এটা করলে চলবে না ভালো কথা যদি কেউ বলে ভালো কথাটাকে আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ নিরিখে নিতে হবে যদি না নেন শুনলেন আর মেনে নিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সামা তোমার শ্রবণ শক্তি ওয়াল বাসার তোমার দৃষ্টি শক্তি ওয়াল ফুআদ তোমার হৃদয়ের চিন্তা শক্তি কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে সুতরাং সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী যে কথাটি বলতে যাচ্ছি যে কোরআন এবং সহিহ সুন্নাহর আয়াত আমি আমার মতো করে ভাবনা চিন্তা করে মানুষের সামনে উপস্থাপন করব এই সুযোগ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কি বলছেন তুবাইকিনা লিন নাসি মা নুজিলা আলা মুহাম্মদ
এটা যাতে করে বর্ণনা করতে পারেন যেটা মুহাম্মাদের রব তার উপর অবতীর্ণ করেছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, এটা যাতে করে মানুষের কাছে বর্ণনা করতে পারে। এই বর্ণনাকারী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিন্তু আমরা আজকে সবাই বর্ণনাকারী হয়ে গেছি। সম্মানিত শ্রোতা, ভাবতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহ আপনি ভাবেন, সেই পর্যায়ের ইলম অর্জন করার পরে আপনার ভাবনা চিন্তার জন্য উন্মুক্ত দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। এবং পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে ভাবনা চিন্তা করবে না? কোরআন নিয়ে কি তারা ভাববে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ হয়েছে? একটু আগে আলহামদুলিল্লাহ আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ঘটনা শুনছিলাম, ঘটনা তো আমরা শুনলাম, সেখান থেকে কঙ্কর মারার কাহিনী শুনলাম। কিছুদিন আগে একটা ইয়েতে দেখছিলাম ভিডিও ফুটেজের মাধ্যম দিয়ে, একজন বয়স্ক মানুষ একদম পাথর নিয়ে এমনভাবে মারছেন, মনে হচ্ছে যে ও মনে হয় ওই যে ওখানে যে থামগুলো রয়েছে প্লেয়ারগুলো ভেঙে ফেলবে। একটা বিধান, আপনি আস্তে মারলেও সম পরিমাণ নেকি পাবেন আপনার এখানে যদি নিয়াতটা ঠিক থাকে, আর আপনি জোরে মারলে সে নেকি পাবেন। আপনি আস্তে মারলে জোরে মারলে মারাটা বিধান নয়, কিন্তু বিষয় দেখেন একটা উপলব্ধি করেন, ছোট্ট বিষয় উপলব্ধি করেন। হাজেরা যখন শয়তান তার হৃদয়ে কুমন্ত্রণা জাগাচ্ছে, তখন কেমন ভাবে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করেছেন। আর আপনার পাশে আপনার বন্ধু যদি বলে, দেখো ছেলেকে দিনের পথে দিচ্ছ, ছেলে মনে হয় তোমার আর টাকা পয়সাওয়ালা হতে পারবে না, লাস্টে ভিক্ষা বৃত্তি করে খাবে, ভিক্ষা করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি তার কথায় উদ্বুদ্ধ হয়ে গেলেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যদি এটাই হয়, দিন শিক্ষায় যাবতীয় দিক থেকে আমরা যদি আমাদের সন্তান সন্ততিকে পিতা এবং মাতা বাধা প্রদান করি, মক্কার মুশরিকদের সাথে আমাদের তো কোনো পার্থক্য থাকলো না। বলবেন যে কি ব্যাপার, আপনি এত কড়া কথা বলছেন, মক্কার মুশরিক আর আমরা তো পূজা করি না। আমি পূজা করার কথা বলছি না, ওখানে আলহামদুলিল্লাহ পার্থক্য আছে। আপনি পূজা করেন না, পূজাকে ঘৃণা করেন, পূজাকে আপনি সাপোর্ট করেন না, আলহামদুলিল্লাহ ওখানে পার্থক্য আছে, কোনো সমস্যা নেই ওখানে গিয়ে। কিন্তু সমস্যাটা হলো মক্কার মুশরিকরা যখন দেখলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শিক্ষা করছে, আর তার কোরআনটা শুনতে যাচ্ছে, শুনে তাদের ভাষা ছিল আরবি। আমাদের আলহামদুলিল্লাহ আমরা কেউ আরবি ভাষা শুনে বুঝতে পারবো না যে কোরআনে কি বলছে। আমি যদি এখন এখানে বসে বলি, আমি এখানে বললাম ওয়াকালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কয়জন বুঝলেন? কি বললাম কয়জন বুঝলেন? তাহলে তারা শুনলে বুঝতে পারতো, এই জন্য তারা শোনার পরে বুঝতে পারছে যে প্রকৃত অর্থে এটাই সত্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করে নিচ্ছে, ইসলামকে কবুল করে নিচ্ছে। আর করার কারণে মক্কার মুশরিকরা বাধা প্রদানের স্বরূপ কি বললো? ওয়াকালাল্লাযিনা কাফারু, সেদিন কাফেররা বলেছিল লা তাসমাউ, তোমরা কোরআন শুনবে না, হাদাল কোরআন, এই কোরআন ওয়াল গাউফ, এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করো, ঘৃণা করো, একে তুচ্ছ ভাবো, একে এর প্রতি শ্রদ্ধা ভাজন করো না, একে ভক্তি ভরে এর প্রতি শ্রদ্ধা তোমরা নিয়ে আসিও না, ভক্তি নিয়ে আসিও না, লাআল্লাকুম, তাহলে অবশ্যই তোমরা তাগলিবুন, গালাবা ইয়াগলিবু, বিজয় লাভ করবে, তাগলিবুন, তোমরা বিজয় লাভ করবে। এবার আপনার সঙ্গে আমার, চাচা লাইট বন্ধ করেন, আপনার সঙ্গে আমার এবার কথা, আপনার সঙ্গে যেটা কথা সেটা হচ্ছে যে সেই মক্কার পটভূমিতে যারা কোরআন শুনেছিল, ইসলাম কবুল করেছিল, তারা বিজয় লাভ করেছিল, নাকি কোরআন যারা শোনেনি, কোরআন শোনা থেকে যারা নিজেদেরকে মানে বয়জাপ্ত করেছিল, দূরে রেখেছিল, তারা বিজয় লাভ করেছিল, যারা কোরআনের প্রতি বিদ্বেষ প্রদর্শন করেছিল তারা বিজয় লাভ করেছিল, কারা বিজয় লাভ করেছিল বলেন? কোরআন যারা মেনেছে, আইন মেনেছে, সংবিধান মেনেছে, তারাই কোরআন যারা শুনেছিল, ইসলাম কবুল করেছিল, তারা বিজয় লাভ করেছিল, না যারা কোরআন শুনেনি, বিদ্বেষ প্রদর্শন করেছিল, তারা বিজয় লাভ করেছিল? যারা শুনেছিলেন। কিছু মানুষের সন্দেহ আছে যে কারা বিজয় লাভ করেছিল কি বলি, নাকি যারা শুনেছিল, ইসলাম কবুল করেছিল, তারাই বিজয় লাভ করেছিল। আজকে আপনি দেখেন একই আওতায় পড়ছেন, আপনি বলছেন আমার ছেলেকে সায়েন্স নিয়ে পড়াতে হবে, সায়েন্স পড়ার পরে দাড়িটাকে সুন্দরভাবে চেঁচেছে, সায়েন্স পড়ার পরে একজন নির্লজ্জ বেহারা মহিলার সঙ্গে নিজেও নির্লজ্জ তার পরিচয় দিয়ে প্রেম আলাপে মত্ত হয়েছে, যে একজন সায়েন্স পড়ে একজন চোর ডাকাত তৈরি হয়েছে, ডাক্তার হওয়ার পরে ডাক্তার তো নয় ডাকাত তৈরি হয়েছে, দিন রাত অসহায় মানুষগুলোকে লুটে পুটে খাচ্ছে, তাহলে এই সায়েন্স দিয়ে আপনি কি করে ইসলামের বিজয় লাভ করাতে পারবেন? আমি বলছি না যে ওটার দরকার নেই, আমি এটা বলছি না, অনেকে আবার ভাববেন যে আপনি পুরো মানে বিপরীত কথা বলে, আমি বিপরীত বলছি না, আমি বলছি আপনি প্রথমেই কোরআন এবং সহিহ সুন্নাহকে আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে প্রথমেই কোরআন এবং সহিহ সুন্নাহকে ফিট রাখলেন না কেন?
আপনি বলছেন দেখেন যারা কোরআনের পক্ষে ছিল তারাই মক্কার পটভূমিতে তাদেরকে নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় প্রবেশ করছেন আর বলতে বলতে ঢুকছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুন নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা আর আপনি বলছেন যে না কোরআন বাবা ওটা পরে পড়লে হবে কোরআন শেষ জীবনে গিয়ে একবার পড়বে কোরআন পড়লেই হলো যে কোনো সময় পড়লে হবে এখন তোমার বয়স এই 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 পড়াগুলো পড়ে নাও আপনি জানেন যে কিছু ছেলে ইংলিশ সাহিত্য নিয়ে পড়ে পড়ে আসার পরে বলছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসব বিশ্বাস করি না এমনি চলছে মুসলমান ঘরের ছেলে এই তো কিছুদিন আগে একজন একজন ব্যক্তি বলছে সব ধর্ম সমান সব ধর্ম সমান আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তা আপনাদের শুধু গোড়ামি আমার গোড়ামি নয় যদি গোড়ামি বলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে নাউযু বিল্লাহি মিন জালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে বলছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পর বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা সত্য দিন দিয়ে সত্য ধর্ম দিয়ে সত্য বার্তা দিয়ে লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি সমস্ত দিনের উপরে এই দিনকে প্রাধান্য দেওয়ার জন্য এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন করে দেখিয়েছেন এখন আপনাকে আমাকে সামান্য একটু দায়িত্ব দিয়ে গেল সেটাও পালন করছি না কোরআন মুসলিমদের এমন একটা মানে বিষয় হয়ে গেছে যে বাড়িতে আলমারিতে সর্ব উঁচু জায়গাতে রাখতে হবে আর রমজান মাস আসলে ওর ধুলোটাকে ঝেড়ে পড়তে হবে কোরআন তো পড়ছেন কিন্তু বুঝতে পারলেন না কোরআনে কি কথা বলেছে আপনি বুঝতে পারলেন না কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন হুজ্জাতুন লাক ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে কোরআন তোমার পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে আজকালকার মানুষ আমরা এমন চিন্তা চেতনার মধ্যে ডুবে গেছি কোরআন নিয়ে যেটুকু আমার কাছে ফিট খায় অতটুকু পরিমাণ আমি মেনে নিচ্ছি আর যেটা আমার জন্য শরীয়তে কড়া মনে হচ্ছে সেটা আমি মানছি না কড়া মনে হলে মানছি না এদের পরিণতি কি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 85 85 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন অত সহজ নয় কোরআন আপনার জীবনে যেখানে যেভাবে আপনার জীবনে ফিট হবে ওখানে ওভাবে কোরআনকে রাখতে হবে আপনি যেটুকু পারলেন সেটুকু মানলেন আর যেটুকু মানতে পারছেন না সেটুকু আপনি ছেড়ে দিচ্ছেন চলবে না আল্লাহ বলছেন যদি তা কেউ এরকম করে যে কিছু মেনে নিল নিজের সুবিধার মতো সুবিধাবাদ মানুষ এক শ্রেণীর মানুষের বহুত রকমের আপনি ইয়ে দেখবেন আমি এখন ওটা বিষয় নয় ডিসকাস করতে চাইছি না দেখবেন বিভিন্ন রকমের রূপরেখা রয়েছে মানুষের মাঝে তাদের মাঝ থেকে কেউ কেউ তাফসির লিখেছে সে নিজের যেটা বেশি পছন্দ করে সেটাকে প্রাধান্য দিয়েছে সেটাকে বেশি প্রাধান্য দিয়েছে কোরআন তো এটা নয় আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম যদি এরকমটা হয়ে থাকে নামাজের কথাটা নেবেন কোরআন থেকে সালাতের কথাটা নেবেন কোরআন থেকে আর যখনই কোরআনে আসছে যে কোরআনে আসছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল সাল্লাল্লাহু তোমাদের জন্য একটা মডেল পুরো সার্বিক জীবনের একটা রূপরেখা হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলেছেন আপনাকে সেভাবে বলতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে কাজ করেছেন আপনাকে করতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন আপনাকে করতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত বণ্টনের কথা বলেছেন সেভাবে করতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সেক্টরে কাজ করেছেন সেটা আপনাকে করতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে ব্যবহার করেছেন কেমন ব্যবহার করেছেন সেটা আপনাকে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন উদযাপন করেছেন ওটা আমাদের জন্য আদর্শ কিন্তু আপনি আমি নিতে পারি না যেটুকু পছন্দ সেটুকু যদি নেই আর কিছুটা যদি ছেড়ে দিই আল্লাহ বলছেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব্য জীবনে লাঞ্ছিত হবে তারা পদদলিত হবে লাঞ্ছিত পদদলিত হবে হয় না ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে আমার উম্মতের মধ্যে প্রথম যে বিষয়টা নষ্ট হবে সেটা হচ্ছে আমানতদারিতা প্রথম যেটা নষ্ট হবে প্রথম যেটা নষ্ট হবে সেটা হচ্ছে আমানতদারিতা প্রথম কি নষ্ট হবে তাহলে কি প্রথম কি বলে আমানতদারিতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বহু আগে মুসলিমরা নষ্ট করে ফেলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আরাদনাল
أمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأسفقن منها وحملها الإنسان وإنه كان ظلوما جهولا. الله কত ক্লিয়ার মানে ক্লিয়ার ভাবে বলেছেন যে আমি আমার আমানত এটা বিভিন্ন জায়গায় অবতীর্ণ করতে চেয়েছিলাম দিতে চেয়েছিলাম আমানত মানে হচ্ছে পুরো শরিয়া পুরো ইসলামী বিধিবিধান আলা সামাওয়াত আসমানের উপরে তাদের কাছে ভয় ভীতি সন্ত্রস্ত ছিল পালন করতে পারবো কিনা إن عرضنا الأمانة على السماوات والأرض بثبت والجبال فعلي فأبين أن يحملناها وأشفقنا منها ترى شباي بيتو ماني بيتي بودرشن كورشلو يا الله إيه أمانة إيه دايت طالب بالون كنت باربو تو بهاي مانوس وحملها الإنسان مانوس تشكوب أبيك بروبون এরা যখন দেখলো যে এটা পালন করলে জান্নাত পাওয়া যাবে জান্নাতের মতো একটা সুস্পষ্ট মানে এত মানে আনন্দময় একটা জায়গা মানুষ গ্রহণ করলো কিন্তু এই আমানত প্রথম আমরা নষ্ট করেছি শরীয়ত যা বলেছে তার অপজিটে আমরা চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুই প্রকারের মানুষ তিন প্রকারের মানুষের বর্ণনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে তিন শ্রেণীর তিন ক্যাটাগরির মানুষের কথা পাওয়া যায় এক হচ্ছে খাঁটি মুমিন এক হচ্ছে খাঁটি কাফের আর এক হচ্ছে মুনাফিক ভালো করে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষের কথা পাওয়া যায় তিন শ্রেণী এক কি বললাম শুনছেন না কথা এক নম্বর কি বললাম খাঁটি মুমিন দুই খাঁটি কাফির মুশরিক তিন মুনাফিক এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর কে জানেন মুনাফিক মুনাফিক কে কে منافق কে আল্লাহ বলেন ইদা যাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন এবার ভাবেন তো আপনি আমি এরকম তো নই আপনি আমি আমার এই খাতায় নাম লিখিয়ে দিইনি তো কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যখন দেখো যখন মুনাফিকরা আপনার কাছে আসবে তখন বলবে ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসূল বলেন এখানে এমন কোন ব্যক্তি উপস্থিত আছেন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করেন না কেউ আছেন হাত তুলবেন যদি থাকেন থাকতে পারেন সমস্যা নেই হ্যাঁ আমি আমি বিশ্বাস করি না আলহামদুলিল্লাহ সবাই তার মানে রাসূল বলে বিশ্বাস করেন এবার দেখেন এবার মজাটা দেখেন মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ তারা বলছেন তারা বলবে আপনাকে যে ইন্নাকা লা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আমরা বলছি আল্লাহ বলছেন ওয়াল্লাহ ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ والله يشهد ان المنافقين لكاذبون الله সাক্ষ্য প্রদান করছে যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী কেন রাসূল যদি হয় তাহলে তিনি রিসালাতের বার্তাটা নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি মেনে নেন রাসূল বলে তাহলে তার যে রিসালাত তিনি নিয়ে এসেছেন এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে মেনে নিতে হবে কেন ভাই আপনি সালাত আদায় করেন না বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই তিন ক্যাটাগরির মানুষ ছাড়া চতুর্থ কোন ক্যাটাগরির মানুষের বর্ণনা পেয়েছেন আমি পাইনি পেয়েছেন কেউ নোট করেন আজকে থেকে পেলে দেখাবেন যে চতুর্থ একটা ক্যাটাগরি পেয়েছি সেটা আমাদের সমাজে বসবাস করে চতুর্থ নম্বরের ক্যাটাগরির মানুষ এরা এটা আমাদের সমাজে বসবাস করে তারা হচ্ছে বেনামাজি সুদখোর গাঁজাখোর মদখোর উলঙ্গ বেহায়াপনা নির্লজ্জতা চুগলখড়ি এই সমস্ত লোক আবার এদেরকে নাকি মুসলিম বলতে হবে তো এই সুদখোর জুয়াখোর বেহায়াপনা নির্লজ্জ মহিলা তারপরে হচ্ছে আপনার বেহায়াপনায় ডুবে থাকা আরণ্য সাদা দ্রব্য পানকারী এই শ্রেণীর মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন খাতায় ছিল মুসলিমদের খাতায় এরকম লোক ছিল নাকি ছিল তা আপনার সমাজে আছে কেন রে ভাই কেন আপনি বলতে পারলেন না সুপুরুষের মতো একজন মুমিনের মতো যে মুমিনটা বলেছে মুমিন মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ফাতহের একদম শেষ আয়াত الله رب العالمين বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াবাধ্যতা হতে পারে এমন কাজে রাসূল এবং তার সঙ্গী সাথী মানে আমরা তার উম্মত এই উম্মতে মুহাম্মাদি এই কুফরের ব্যাপারে اشداء شديد মানে হচ্ছে কঠোর আর সেটা ইসমে তাফজিল হচ্ছে اشداء ইংরেজিতে ডিগ্রি একটা বিষয় থাকে দেখবেন ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তো সুপারলেটিভ যে ডিগ্রি ওই বিষয়টা আল্লাহ তাআলা বুঝিয়েছেন আশিদ্দার সব থেকে কঠোর তো বেনামাজির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যের বিষয় হচ্ছে সালাত
কেউ অস্বীকার করে না চাই তাকে সরাসরি কাফের বলতে হবে না আমি কাউকে নাম ধরে বলতে যাচ্ছি না যে আব্দুল্লাহ কাফের আব্দুর রহমান কাফের অমুক কাফের তখন বলতে যাচ্ছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজি কাফের এটা আমার বলতে হয় কি বীরের মতো দাঁড়িয়ে বলবো সমাজে যে হ্যাঁ বেনামাজি যে সে কাফের আজও আধুনিক যুগের মুহাদ্দিসিনরা বেনামাজির ব্যাপারে 10টা বিষয় নোটিস করেছেন কই কোন সমাজে তো দেখলাম না যে 10টা বিষয় কার্যকরী হচ্ছে অনেক চাকরিজীবী বা টাকা পয়সাওয়ালা মানুষদেরকে দেখেছি তাদের মেয়ে খুব পরেজগা আলহামদুলিল্লাহ খুব পরেজগা আছে সবারই নয় বেশিরভাগ বিপথে চলে যায় কিছু আছে পরেজগা কিন্তু টাকা পয়সা থাকার কারণে সে সব সময় খোঁজে একজন চাকরিওয়ালা ছেলে চাকরিওয়ালা একটা ছেলে খোঁজে কিন্তু ও এই এই যে বিষয়টাকে শরিয়া অনুযায়ী মানতে পারলো না যে ফতোয়া দিয়েছে সৌদি আরব থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম আলী ইবনে বাজ ইবনে উসাইমিন ইনাদের ফতোয়া যে বেনামাজি সন্তানের সঙ্গে নামাজি মেয়ের বিবাহ দেওয়া যাবে না বা নামাজি মেয়ের সঙ্গে বেনামাজি ছেলের বিবাহ দেওয়া যাবে না একে অপরে যদি বেনামাজি হয় তো বিয়ে দেওয়া যাবে না আবার অনেকে বলছেন যদি বিয়ে হয়ে থাকে তো ওই বিবাহ বাতিল কারণ বেনামাজি কাফের নেবে বা টাকার জোরে টাকা আছে তাই বিবাহ বেনামাজি যারা ওই দাঁড়িয়ে আছেন যদি ভালো লাগে তো বসেন আপনারা চলে যান দাঁড়িয়ে টাকা তা দাঁড়িয়ে যারা আছেন তাদেরকে বলছে আমার দৃষ্টিকুট হচ্ছে প্রয়োজনে অন্য কোথাও কথা বলেন না নাহলে বসেন দাঁড়িয়ে থাকার সুযোগ নেই যদি বসতে হয় তো বসেন নাহলে সামনে থেকে অন্য কোথাও চলে যান যেখানে আমি আপনাকে দেখতে পাবো না সরাসরি কথা এখানে রাগ রাগ জালের ব্যাপার নয় আপনাকে বসে শুনতে হবে সম্মানিত উপস্থিতি তো আমরা এই বিষয়টাকে মেনে নিয়েছি আশিদ্দা ও আলাল কুফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি এটাকে কুফরি বলে থাকে এই ব্যাপারে মুমিনরা হবে কঠোর নামাজ পড়বে না আমরা পড়তেই হবে আমি তো বলেছি বারবার বলে এসেছি বিভিন্ন জায়গায় বলেছি আমার বাপও যদি বেনামাজি হয়ে মারা যায় আমি মুসার হোসেন জানাজা পড়বো না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন পড়বো না তো তুমি কথা কারকে তুমি বেনামাজি তোমার জানাজা পড়তে যেতে হবে মানে প্রয়োজনই মনে করি না সুতরাং আমাদেরকে একটু সজাগ হতে হবে যদি হয় আলেম সম্প্রদায় যদি হয় সঠিক কথা যদি বলেন জনগণের সামনে জনগণ সেটার উপর আমল করবে কিন্তু আলেমরা বলতে চায় না অনেক মসজিদের ইমামকে দেখেছি তারা বলতে চান না কেন যে মসজিদে আমাকে থাকতে হবে যদি জনগণ তাড়িয়ে দেয় অনেক দিনী ভাইদেরকে দেখেছি মসজিদে তারা চেষ্টা করেন কিন্তু আলেম সেভাবে বলতে পারেন না চলে যান বলেন হয়তো খুতবাতে বলছেন কিন্তু নিজের বলার সঙ্গে মিল নেই চলে যাচ্ছেন তিনি আমি যাই না আপনারা খোঁজ নিয়ে আসতে পারেন মির্জাপুরে মসজিদে ছিলাম খোঁজ নিয়ে আসতে পারেন আমাকে ডাকেও না কোনোদিন বেনামাজি মরলে জানেই যাবে না লাস্টে একটু একটু বেড়ে গিয়ে বললাম শেষের দিকে যখন চলে আসি তখন যে যদি কোনো বাড়িতে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা বাদ দিয়ে বিবাহ পড়ানো হচ্ছে আমি মুসার হোসেন যাব না কেন আপনি আমার রাসূলকে অপমান করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করার পর আমাকে সেই বিধানকে পালন করে আসতে হবে আমি মুসার হোসেন পালন করতে পারবো না মানে সাধারণ সাদামাটা কথায় আপনাকে একটা ভাষা একটা বলে যাই সেটা আপনারা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খুব ক্লিয়ার হতে পারবেন একটা বিষয় সেটা যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা একটা বিশাল ইখতিলাফি বিষয় হয়ে আসছে কিন্তু ইখতিলাফ নয় এটা ক্লিয়ার তবুও আপনাদের কাছে ইখতিলাফি বিষয় এটা আমি বেশি কিছু বলতে চাইছি না এটা আমরা সাধারণত ভাষায় বুঝতে পারি যেটা বিদাত বিদাত কেন কেন বিদাত খাইরাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ এই খুতবা আমরাও পড়ি তিনারাও পড়ি ধর্মের ব্যাপারে ভালো কিছু দেখেন আরবি বলে চলে গেলে আপনারা বুঝতে পারবেন না আরবিতে বলে দিচ্ছে খাইরাল উমুরি মুহদাসাতুহা উমুর মানে আদেশ কাজ কর্ম তো খাইর মানে ভালো ভালো বলেই ধর্মে কোনো কাজ করা যাবে না খাইরাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ নিত্য নতুন কোনো কথা নিত্য নতুন কোনো কাজ ধর্মে ভালো মনে করে চালু করা এটা হচ্ছে বিদআত ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার বিদআতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা আর ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম ক্লিয়ার আমি বলতে চাচ্ছি বিবাহ শাদী যদি শরিয়া হয় এখানে রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিধান দিয়ে গেছেন তার থেকে ভালো মনে করে আপনি অন্য কিছু করতে গেলে কি বিদআত আর বিদআত দিয়ে কোনো আমল যদি করেন আল্লাহ কবুল করবেন আমি ফতোয়া দিচ্ছি না আমি শুধু প্রশ্ন রেখে যাচ্ছি আমরা ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা নেই খুবই নগণ্য জ্ঞানের অধিকারী আপনারা এখানে যারা বসে আছেন তাদের কারোর চাইতেও হয়তো আমার জ্ঞান খুব কম যারা বসে আছেন এমনও ব্যক্তি আছেন তার চেয়েও আমার জ্ঞান খুব কম আমি শুধু কোশ্চেন থ্রো করে যাচ্ছি আজকালকার সেক্টরে আপনারা বিভিন্ন আলেমের সঙ্গে পরিচিত হন শুধু এইটুকু কোশ্চেন করবেন যে আমি কোনো ইবাদত বিবাহ শাদী ইবাদত অবশ্যই ইবাদত কারোর জন্য এটা ফরজ হয়ে দাঁড়ায় কারোর জন্য সুন্নাত হয় কারোর জন্য নফল হয় কারোর জন্য ওয়াজিব হয়ে দাঁড়ায় কিন্তু বিবাহ এটা হচ্ছে একটা ইবাদত তো ইবাদতের ক্ষেত্রে যদি আমি বাড়াবাড়ি করি ভালো মনে করে যদি আমি কোনো সেক্টর চালু করে দিই তো এটা যে বিদাত হলো তাহলে আমার ইবাদতটা কি কবুল হবে
বড় যারা ইসলামী চিন্তাবিদ তাদেরকে যাবে প্রশ্নটা করিয়েন যদি তারা বলেন না তাহলে আপনি এবার খুঁজবেন সুন্নতি বিবাহ কোনটি আর আপনার বিবাহ কোন পদ্ধতিতে হয়েছে তার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো আজকালকার বিভিন্ন আহলাদের সমাজে গিয়েও আমরা এটা রদ করতে পারলাম না মেয়ের কাছে নাকি একজনকে উকিল সেজে যেতে হবে উকিল রাসূল পারমিশন দিলেন না আর এরা তৈরি করে নিয়েছে বলছে মেয়ে বিবাহ করেছে কিনা এটা আমাদেরকে জানতে হবে না ওটা মেয়ের বাপ জানবে ধোঁকা যদি মেয়ের বাপ দেয় তো ইসলাম তো এটা হারাম করেছে খাদ্দাখালিন নাস কোনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না ধোঁকা দিয়ে তুমি একটা মেয়েকে আর একটা ছেলের হাতে তুলে দেবে কেন কেন দেবে এটা ইসলাম তোমার জন্য জায়েজ করেনি কিন্তু ওখানে আরেকজন পিতা ছাড়া অন্য কাউকে উকিল বানিয়ে নিয়ে গিয়ে বিবাহ পড়াবেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয় কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা এটা কোথাও প্রমাণিত হয়নি তাহলে বিবাহতে যদি বিদাত ঢুকে যায় বলেন এই বিবাহ যেটা আপনি ইবাদত করতে চেয়েছিলেন হবে প্রশ্ন করবেন আমি হ্যাঁ না বলছি না বিভিন্ন মাদানী আলেমদেরকে জিজ্ঞাসা করবেন সেখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ মূল বিষয়ের দিকে আমি আসি যে কথা বলছিলাম যে এই কোরআন এবং সহিহ সুন্নাহ না থাকার কারণে সমাজে বিভিন্ন ধরনের ফিতনা আর ফাসাদ বিভিন্ন জায়গায় হয়ে আসছে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু মেনে নিলে যেটা মন মতো হবে সালাত আদায় করতে যাবে হ্যাঁ সালাত আদায় করবো মেনে নিলাম একজন ব্যক্তি বলছেন যে সালাত আদায় করবো আলহামদুলিল্লাহ তাহলে সালাত নিয়ে আপনারা খুব বাড়াবাড়ি করেন এই এটা হলো না সালাতের এটা পদ্ধতি হলো না ওটা পদ্ধতি হলো না বাড়াবাড়ি আমরা কেন করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে সালাত আদায় করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইরজে ফিরে যাও সল্লি রাকাতাইন দুই রাকাত সালাত আদায় করো তুমি ফিরে যাও সালাত আদায় ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি সালাত আদায় করো না ফাইন্নাকা লাম তুসাল্লি যারা আরবিক গ্রামার বোঝে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে লাম শব্দ দিয়ে যদি কোনো নিষেধাজ্ঞা বোঝানো হয় তো কী কারণে বোঝানো লা সাল্লাল্লাহু আলাইহি বলতে পারতেন যে তুমি সালাত আদায় করো নি লা বলতে পারতেন লাম কেন বলেছেন মানে করোই নি অথচ তিন তিনবার হাদিসের ভাষা যে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সালাত আদায় করছেন মানে দেখেছেন তারপরও কোনো একটা সেক্টর তার হচ্ছে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আল্লাহ রাসূল থেকে সহিহ সূত্রে প্রমাণিত একটা বিষয় সালাতে আমার একজন ভাই আদায় করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে না আমি তাকে বলবো না যে ভাই আপনার এই সালাতটা হচ্ছে না আশ্চর্য ব্যাপার এটা বলার জন্য আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করে হয়ে গেলাম এই সামান্য একটা কথার জন্য আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করি আর তুমি যে দিন রাত ঐক্যের কথা বলে আকীদাগত দিক দিয়ে আল্লাহর অবস্থান নিয়ে তুমি মানুষকে আজ পর্যন্ত সজাগ করতে পারলে না তুমি সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী নও তাই বলছে যে যা বলছে বলুক আমাদের মুসলিমদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে আরে আল্লাহতে যাদের গণ্ডগোল তাদেরকে নিয়ে আপনি কীভাবে ঐক্যের প্ল্যাটফর্মে আসবেন কেউ বলছে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক যেখানে পতিতালয় সেখানে আল্লাহ আছেন যেখানে পায়খানা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন যেখানে সুদের কারবার চলছে সেখানে আল্লাহ আছেন যেখানে জুয়া চলছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন যেখানে কালিমন্দ চলছে জেনা ব্যবিতা চলছে সব জায়গায় আল্লাহ আছেন নাউজুবিল্লাহি মিন জালিক এটাকে একটু পরিশুদ্ধ করার জন্য আরেক শ্রেণীর মানুষ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সানে আরেকটা দৈফাদিন বানিয়ে দিল কুলুবুল মুমিন আরসুল্লাহ মুমিনদের হৃদয় আল্লাহর আরশ বলেন কেউ বলতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়জন আল্লাহ কয়জন কয়জন এক পৃথিবীতে মুমিন কয়জন এক তো প্রত্যেকের কি আলাদা আলাদা হৃদয় নয় আলাদা আলাদা হৃদয় নয় অবশ্যই তো মুমিনদের হৃদয় যদি আল্লাহর আশায় তাহলে সবারই যতগুলো মুমিন এ যাবৎ ছিল আছে থাকবে সবারই হৃদয় যদি আল্লাহর আশায় তাহলে আল্লাহর অনেকগুলো আরশ তাহলে আল্লাহ কতজন এখানে একটা জড়তা রেখে দিয়েছে অথচ আমি মুশারফ হোসেন ধরে নেন এখন ডোমকল সারাংপুরে এখানে স্টেজে বসে আছে তো আমার সাধারণভাবে গ্রামবাসী অনেকজন জানে যে মুশারফ হোসেন বহরমপুরে এখন প্রাঙ্গণ মার্কেটে একটা ছোট ব্যবসা করে তো অনেকে মনে করছে প্রাঙ্গণ মার্কেটে আছে কারণ আমার বাড়ি ফিরতে রাত্রি 9টা সাড়ে 9টা হয় এখন কেউ কল দিয়ে বললো যে ভাই তুই আপনি কোথায় আছেন আমি বললাম আমি সারাংপুরে শিখো ডোমকল তাহলে সে ক্লিয়ার হলো না হলো না আমার অবস্থান সম্পর্কে তো এত ডাউট কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান নিয়ে খুলুন পবিত্র কোরআন সূরা তাহা আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলছেন আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের সুস্পষ্ট আল্লাহ তাআলা বলছেন তাহলে আল্লাহ যাদের গণ্ডগোল তাদেরকে নিয়ে কি করাবে তো এটা যখন বলতে গেলাম আমি ফিতনা ফাসাদ সৃষ্টি করে হয়ে গেলাম সুতরাং সমাজে কি চলছে আপনি কল্পনাও করতে পারবেন না মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন দেখো সিনফানে মিন আহলি নার লাম আরাহুমা আমি বিভিন্ন শেখকে প্রশ্ন করেছিলাম শেখদেরকে শেখ আমার মাথায় একটা কথা কোনো মতে মানে ঢুকছে না মা বোনদেরকে বলছি মা বোনদেরকে বলছি কথাটা আপনারা শোনেন ভালো করে শোনেন দেখেন এখানে একই শব্দ সিনফান মিন আহলি নার লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ তারা হচ্ছে আহলুন নার জাহান্নামের অধিবাসী লাম আরাহুমা তাদেরকে আমি দেখিনি এটাই তো অর্থ লাম আরাহুমা
আমি বললাম শেখ লাম শব্দটা ব্যবহার করলে তো কোনোদিনই দেখেননি এরকম কথা বোঝায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে দেখো আমার দেখা এই শ্রেণীর মানুষের মতো এই শ্রেণীর মানুষের মতো হতে পারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব তাগিদ করে বলছেন যে দেখো লাতিত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাদওয়ান নাআল বিন নাআল, তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে, প্রত্যেকটা পদক্ষেপে পায়ে পায়ে অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল পূর্ববর্তী বলতে গেলে আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা নয় তো আবার কারা, মানে তাদের অনুসরণ করবে। তাহলে তাদের মতো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রধান অনুসরণ করার কথা বললেন। কিন্তু এই সেক্টরে এসে দুই শ্রেণীর মানে ব্যক্তি রয়েছে, দুটো ক্যাটাগরির মানুষ থাকবে যারা জাহান্নামের অধিবাসী, তাদেরকে লাম আরাহুম আমি দেখিনি। তার মানে মক্কার মুশরিকরাও এইরকম ছিল না, আমি এটা বললাম। একজন শেখ বলছেন তাও তো ভাবার বিষয়। আমি শেখ ভাববেন আমার চিন্তা চেতনাও তো ভুল হতে পারে, আমি ভেবেছিলাম আরাহুম রাসূল দেখেননি। তার এক শ্রেণীর হচ্ছে কি কওমুন সিয়াতুন কাআদনা বিল বাকারাতি ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে ক্ষমতা থাকবে আর ক্ষমতা ধরে মানুষকে মারবে। ভেবে নেন কারা হতে পারে, ভেবে নেন কারা হতে পারে, ক্ষমতার জোরে মানুষকে পেটাবে, লাঠি দিয়ে মানুষকে পেটাবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর, মা বোনরা ভালো করে শুনে নিন, দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বলছেন নিসাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকবে আরিয়াতুন উলঙ্গ। তাহলে মক্কার মুশরিকরাও অত্যাধিক ঢেকে ঢুকে মনে হয় থাকতো, আমাদের মা বোনদের থেকেও বেশি। কারণ যে কাপড় পরলে শরীরের উঁচু নিচু সামনের পিছনের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই ড্রেসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন, নাকচ লাম আরাহুমা শেখ নিসাউন কাশিয়াতুন আগিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, নিজে পুরুষদের দিকে আকৃষ্ট হয়, ভাই তুমি মহিলাদের ওদিকে টুকি মারছো কেন? এই ব্যাগবালা ভাইকে বলেন তো কি ব্যাপার, ওর কি প্রবলেম হলো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনারা এদিকে তাকান, এদিকে ওখানে আমি যা বলার বলছি বুঝতে পেরেছি, এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিজে পুরুষদের দিকে আকৃষ্ট হয় মা ইলাতুন, আর নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইল লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পাবে না। জান্নাতের সুগন্ধি পাওয়া যায় অনেক 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 দূরত্ব থেকে। তথাপি মা বোন আপনাকে বলছি, যদি সতর্ক না হন আপনার দেশ পোশাকের ব্যাপারে, পরপুরুষ অর্থাৎ সেই পরপুরুষ আপনার জন্য কোনোদিন কোন রকম ভাবে কোনো দিক থেকে যার সঙ্গে আপনার বিবাহ বৈধ হতে পারে, এই হচ্ছে আপনার জন্য পরপুরুষ। কোনোদিন কোন রকম ভাবে কোন দিক থেকে যদি আপনার সঙ্গে বিবাহ বৈধ হয়ে যায় তাহলে সেই হচ্ছে পরপুরুষ। এমন পরপুরুষ যদি আপনাকে দেখে নেয় তাহলে আপনার অবস্থান কোথায় হবে? এটাকে যখন সজাগ করতে গেলাম তখন আমরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। কিছুদিন আগে একটা জায়গাতে গিয়ে দেখছি জালসাতে বসানি, ওরে সুবহানাল্লাহ মেলায় পরিণত বিশাল মেলা। প্রথমে সভাপতি সাহেবকে বললাম বক্তব্য আর কি দেবো, মনটা বড় খারাপ যে আমরা ইসলামের কথা বলবো, তো ইয়ে তো ইসলাম সমর্থনই করে না, তো এখানে আর ইসলামের কথা কি বলবো? বলছে এই সম্পর্কে বলবে, যাক জালসার স্টেজ সেরকম জালসাতে তো যায় না, তো একটা সুযোগ আছে কিছু বলা যাবে। স্টেজে ওঠার সময় সভাপতি সাহেবকে জিজ্ঞেস করলাম সময় কতক্ষণ, তো বলছে এক ঘন্টা বলেন, 15 মিনিট আল্লাহ গিয়ে একদম যেমন মুখে ভাষা আসে তেমন ভাষাতে বলেছি, পরিষ্কার কথা বলছি যা ভাষা আছে। তারপরে ওই বিষয় নিয়ে আমার মানুষকে সতর্ক করছে আধ ঘন্টা পরে, মানে আসলে ওটা ছিল আদায়ের জালসা, বুঝতে হবে তো যে আদায়ের জায়গাতে ও পাপ করুক যে না করুক গাভিচার করুক দেখার দরকার নেই, 5টা টাকা দিয়ে গেলেই লাভ, 5টা টাকা দিয়ে গেলেই লাভ। এই কথার সরছে আধ ঘন্টা পরে বলছে আপনার টাইম শেষ। আমি আলহামদুলিল্লাহ বললাম, এক আমার মূল বক্তব্যটা বিষয়টা আমি তুলে ধরেছি। তো বিষয় হচ্ছে যে চলছে ইসলামের নামে অনেক কিছু, মূল থিমটা দাঁড়াচ্ছে ইসলামে, তো এগুলো সাপোর্ট করে না। যা একটা প্রথমে তিলাওয়াত করেছি যে ওয়ালা তানু আলাল ইসমি ওয়াল উদান, গোনাহের কাজে সাহায্য সহযোগিতা করতে পারবো না। অনেক ভাই দেখছেন নাম আমাদের, আমাদের নামের কারণেই তো ওখানে জালসাটা হচ্ছে, সুতরাং আমি গিয়ে পাপের ভাগিদার হতে পারবো না, পরিষ্কার বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে ব্যবস্থাপনা অনেকটা ভালো, যেটুকু রয়েছে খারাপ এটুকুকে যদি উপড়ে ফেলতে না পারেন আগামীতে ব্যবস্থাপনা করার কোনো প্রয়োজন নেই। মসজিদের মধ্যে করেন দেখেন কোনো দোকানদার আসবে না, মসজিদে করেন সমস্যা কিছু নেই, কটা মানুষ আলহামদুলিল্লাহ মসজিদে ধরে যেত কোনো সমস্যা ছিল না। তো যাই হোক আপনাদের একটা চাহিদা থাকে যে একটু বাইরে করি, সেজন্য করা হয়েছে, কিন্তু ব্যবস্থাপনা আপনাকে আমাকে প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। এই সারামপুর গ্রামবাসী আপনাদেরকে বলছে, আপনাদের কাছে আমরা হক রাখি, কোরআন এবং সহিহ সুন্নাহর কাজ করার জায়গাতে আপনারা সার্বিক সাহায্য সহযোগিতা করবেন। যে কোনো দোকানদারকে আপনার বাড়ির সামনে আসলেই বলবেন শোনো এখানে দোকান বাসার বসাও এলাও নেই, সুতরাং এখান থেকে চলে যাও, আইসক্রিমের দোকানও এলাও নেই আর বেলুনের দোকানও এলাও নেই, ফুচকার দোকানে এলাও নেই।
সম্মানিত উপস্থিতি যাই হোক বক্তব্য একটু অন্যদিকে আমার চলে গেছে আমি মূল বিষয়ের দিকে আবার ফিরে আসি যে কোরআন এবং সহিহ সুন্নাহ না জানার কারণে আজকে ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি আর এই যাওয়ার কারণে দুনিয়াতে আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে আখেরাতেও লাঞ্ছিত হতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন কি ইল্লা খিজিগুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে আর হচ্ছেও তাই দাড়ি টুপিওয়ালা মার খাচ্ছে দাড়ি টুপিওয়ালা মার খাচ্ছে কেন খাচ্ছে সঠিক দাড়িটা হয়তো রেখেছে কিন্তু বাড়ি থেকে এখন হারাম ইনকামটা সরাতে পারেনি এটা মেনে নিয়েছে কিন্তু দেখছে এই ইনকাম সরালে আমি কি খবরে ভাই তখন ওই হারামের জন্য আল্লাহ মার দিচ্ছে শুধু দাড়িওয়ালাদেরকে মারছে জানবেন যে ভিতরে কিছু গন্ডগোল আছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব আশাদ আশাদ শাদীদ থেকে এসেছে কিয়ামতের দিন ভয়াবহ অত্যধিক কঠোর কঠোর শাস্তি তাদেরকে পেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বেখবর নন যা তোমরা করছো তোমরা যা করছো সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সুতরাং সম্মানিত উপস্থিতি আমার বক্তব্যের যে বিষয় দেওয়া হয়েছে ইসলামে দানের গুরুত্ব এইদিকে একটু এগিয়ে যাই এবার আমরা অনেক ব্যক্তি রয়েছি দান কি করব আটটা তিরিশ তাই তো আলহামদুলিল্লাহ এখনো অনেক সময় তো বেশি সময় কথাবার্তা বলাও ঠিক না যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস মনে পড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সত্যি ইসলাম সার্বিকভাবে সৌন্দর্য মণ্ডিত একটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত কত সুন্দর কথা বলেন তো কথাটা বিশাল আমি যেটুকু পড়লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত এই কথাটা কি বিশাল না ছোট্ট ছোট্ট এর ভাবনা চিন্তা কত সুদূর প্রসরী দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কারো যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আমাদের আছে না নাই ভাই আছে না নাই ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি যদি ভয় থাকে আছে না নাই ঘোড়ার ডিম কিচ্ছু নেই ঘোড়ার ডিম আছে এখানে মানে ঘোড়ার ডিম বলে কিছু নেই তা আমাদের পরকালের প্রতি বিশ্বাস নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাদেশটা তো মানি না তারপরে বলছেন ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত তার ভান্ডারে ভালো কথা থাকলে বলুক আর না হলে চুপ থাকুক আপনাকে তো দেখেছি আপনার মতো ব্যক্তিদেরকে তো দেখেছি চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা শুধু বাজে কথাই বলে আপনাকে তো দেখেছি আপনার বন্ধুর সঙ্গে শুধু রং তামাশার গল্পই করেন আপনাকে তো দেখেছি আপনি আপনার বন্ধু সেক্টরে গিয়ে হাসি তামাশায় ঘন্টার পর ঘন্টা মত্ত থাকছেন এগুলো ভালো কথা ভালো কথা হলে একটু 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 ঠিক আছে সুসম বলছেন যে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে পরকালের প্রতি বিশ্বাস থাকে এই শিক্ষাটুকু নিয়ে যান ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত ভান্ডারে ভালো কথা থাকলে যদি সাহস থাকে বলার উপযুক্ত পরিবেশ থাকে বলবো না হলে চুপ থাকবো সমস্যা আছে নাকি তাহলে আজকে থেকে এই শিক্ষাটা নিয়ে নেবেন তো যাই হোক ওদিক কথা বলাও ভালো নয় সাড়ে আটটা পর্যন্ত দিয়েছেন আধ ঘন্টা একটু আমার মূল বিষয়ের দিকে পর্বর দিকে যায় হাদিস কালচারাল সেন্টার যেটা এটা কেন স্থাপিত হলো কি দরকার ছিল ওই সারাংপুরের লোক যেখানে সেখানে ছোট 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 করে এমন কিছু তৈরি করে দেওয়া কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল আজকে দেখুন মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রম সেখানে ছিল না ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী তৈরিতে শ্রম লাগিয়েছিলেন না লাগাননি কি বলেন সিরাতি রাসূল মনে হয় আপনারা পড়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে পড়েন না শুনেছেন তো কোনো জায়গায় মসজিদে নববী কে তৈরি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মেহনত দিয়েছেন আজকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পরিচালিত করেন না না সেখান থেকে কি দিনের খিদমত এখন হয় না হাদিস কালচারাল সেন্টার তৈরি করা হয়েছে কারোর কোনো কাজ ভুল থাকতে পারে আমি মোশাররফ হোসেন কি নিয়তে এখানে এসেছি কারোর ক্ষমতা আছে এখানে আমাকে আমি কোন উদ্দেশ্যে এসেছি এটা প্রমাণ করার কারোর ক্ষমতা আছে এখানে আছে একজন পারেন আল্লাহু আলিমুন বিজাতি সুদূর হৃদয়ে চিন্তা চেতনা কি হচ্ছে তিনি জানেন যদি একটু নড়বড় থাকে যে সারাংপুর গ্রামবাসীর কাছে যাব আর দুটো এমন কড়া কথা বলবো সারাংপুর গ্রামবাসী আমাকে একদম জড়িয়ে নেবে যেন সরব ভাই খুব সুন্দর কথা বলেছে আল্লাহ আল্লাহর কাছে আর কোনো বেনিফিট থাকবে না আর যদি মনে হয় যে কোরআন এবং সহিহ সুন্নাহর বৈপরীত্য কিছু কিছু বিষয় সারাংপুরের মাটিতে ঘটে চলেছে অতএব এখনই তাদেরকে রুখা দরকার এখনই তাদেরকে সেই পথ থেকে সঠিক পথের দিশা দেখানো দরকার এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আসা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যুর পরে কিছু পাওয়া যাবে আমি তো জানি না যে এই প্রোগ্রাম থেকে বাড়ি ফিরতে পারবো কিনা সুতরাং এখানে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় এই নিয়ে আসতে হবে তো আমাদেরকে নিয়ত করতে হবে যেহেতু সেটা প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে নিয়ত করতে হবে যে এখানে কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া অন্য কোনো বিষয় এখানে প্রাধান্য পাবে না
ব্যক্তিগত কারোর ভুল থাকতে পারে, ব্যক্তিগত কারোর ত্রুটি থাকতে পারে, ব্যক্তিগত ত্রুটি নিয়ে আমাদের বেশি বেশি সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফাসেক ফাজের মানুষের মাধ্যম দিয়ে দ্বীনের কাজ করিয়ে নেন, দ্বীনের কাজ করিয়ে নেন। কখন করান বলেন তো? যখন ঈমানদার মানুষেরা দ্বীনের কাজে অগ্রগামী না হয়। সারাংপুরের মাটিতে প্রায় ঘোরাঘুরি যদি করেন, মাটির বাড়ি আছে নাকি? নাই। দুই একতলা বাড়ি তো আছে, দুতলা বাড়ি মনে। বাড়িটা করতে গিয়ে কোনো মানুষের কাছে সেই ব্যক্তি হাত পেতেছেন এমন রেকর্ড আছে? আছে যে বাড়িটা করতে গিয়ে ওই ব্যক্তি গ্রামে গ্রামে খালি চেয়ে বেড়াচ্ছেন যে ভাই দুতলা বাড়ি করছে, একতলা করতে গিয়ে আটকে গেছি, তো আমাকে কিছু দান করেন। ইসলামিক কাজের জন্য আপনার কাছে এইভাবে হাত পাততে হচ্ছে? তোমাদের মধ্যে কে এমন আছে আল্লাহকে উত্তম ঋণ দেবে? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রতিষ্ঠার কাজে তোমরা সার্বিক সাহায্য সহযোগিতা করবে। আজকে দেখেন, আমরা এই জন্যই বলি যে দিনের নাম দিয়ে অনেক বই দিন বৈপরীত্য কাজ, দিনের বিপরীত কাজ হচ্ছে। এইখানে এই যে জায়গাটা, এটা একটা সময় ছাত্র জীবনে খুব পছন্দের জায়গা ছিল। এই স্টেজটা মনে হতো, নিচে বসে থাকতাম আপনাদের মতো, আর মনে হতো যে এখানে কবে উঠতে পাবো, উঠতে পেলে বিশাল কিছু ব্যাপার। আল্লাহ এখন মনে হচ্ছে আগুনের উপরে বসে আছে। যদি একটা ভুল কিছু বলি আপনারা ধরে রাখতে পারবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কথা বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সেই সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অধিক বলাটা যেন বেশি ভালো। আমি যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি যে এইখানে বসে এক শ্রেণীর মানুষ অনায়াসে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এই স্টেজে দেখবেন কালেকশনাল যারা বক্তা রয়েছে, কালেকশন করতে করতে একটা ছন্দ আপনাদেরকে বলি, ছন্দ তো আমরা জানি না, আর তাদেরকে দেখি আসলে মনে হয় যে মুখস্থ করে এসছে, মুখস্থ করে না, অটোমেটিক বেরিয়ে যায়, যা যা বলবো তাই তো মিলিয়ে দেবো, এটা একটা বিষয় থাকে। আদায় করার পরে দেখবেন নাম ধরে ধরে ছন্দ বলে না। একজন বলছে, কত বড় কথা দেখেন, ওর স্মরণে নেই, বলছে কারণ নামের সঙ্গে মিলে গেলে মন খারাপ করবে না, আমি জাস্ট এমনি বলছি, মিলে যেতেও পারে। বলছে ধরেন কোনো একজন ব্যক্তি রফিকুল নামের একজন ব্যক্তি 100 টাকা দিয়ে গেছে, দান করেছে, তো বলছে 100 টাকা দান দিল নামে রফিকুল, কবুল করিতে আল্লাহ করিও না ভুল। নাউযুবিল্লাহি মিন জালিক। কা কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করতে পারেন? এই বক্তাকে স্টেজ থেকে দ্রুত গতিতে নামিয়ে দেওয়া উচিত। এত জঘন্য তুমি কথা তুমি বলছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে আল্লাহু আলিমুন বিজাতি সুদুর। আর সে দান করলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবে না? তোমাকে বলতে হবে আল্লাহর কাছে তুমি কত বড় ব্যক্তিত্ব হয়েছো, যে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি ভুল করিও না, নাউযু বিল্লাহি মিন জালিক। বলে চলছে মানা আছে, কোনো শ্রোতা বক্তা কেউ এর বিপরীতে কথা বলে না। তাই আমি সেদিন ওই জালসায় গিয়ে বলেছিলাম যে আজকে সভাপতি, আজকালকার মানে জালসায় উপস্থিত ওলামা ইকরাম বক্তা শ্রোতা সবার কাছে একটাই কোশ্চেন থ্রো করে যাচ্ছি, আল্লাহ যদি বলে থাকেন ওয়ালা তাআনু আলাল ইকমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে কোনো রকম ভাবে তোমরা সাহায্য সহযোগিতা করো না, তাহলে এই জালসায় যে মেলা চলছে, প্রথা হয়ে দাঁড়িয়েছে, এই জালসায় আমাদের গিয়ে উপস্থিত হওয়া, এই সাহায্য করাটুকু কি কোরআন এবং সহিহ সুন্নাত মানে অনুকূলে না প্রতিকূলে এটার জবাব দেবেন? আমি ওখানে কোশ্চেন শুরু করেছি যে আপনারা জিজ্ঞাসা করবেন যে জানি যে এখানকার জালসা মানে মেলা বসবে, জানার পরেও আমি ইসলামের কাজ করতে যাচ্ছি, ভালো কাজগুলো ওখানে যাওয়া যাবে যেখানে গোনা হচ্ছে? আল্লাহ বলছেন যে তোমরা সাহায্য সহযোগিতা করো না, তো ওখানে করা যাবে কিনা? আপনাদের কাছে কোশ্চেন থ্রো করলাম, এরকম একটা কোশ্চেন আমি সেখানে থ্রো করেছি। সুতরাং এরকম চলে। তারপর আবার কি বলছে দেখেন, ওই ওই মানে ছন্দের মিল যে কবুল করিতে আল্লাহ করিও না ভুল, এ দান হলো ফের তার পিতা মাতারও লাগিয়া, পিতা মাতা নাই বুঝি গিয়া ছেড়ে চলিয়া, পিতা মাতা নাই বুঝি গিয়া ছেড়ে চলিয়া। তোমাকে সন্দেহ করে কথা বলতে বললো, আছে না নাই, আছে না নাই, তোমাকে সন্দেহ করে কথা বলতে বললো বললো। তারপরে আবার বলছে তাই হেতু তোর কাছে জানাইও নালিশ, আল্লাহর কাছে নালিশ জানাবে? এত বড় ব্যক্তি কে আছে গো, নালিশ করবে আল্লাহর কাছে? বলছে মাটির কবরে দিও মকমালো বালিশ। একেবারে মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, এই বক্তা কি করা উচিত? কবরে কখনো বালিশের কথা কেউ উল্লেখ করেছেন শরীয়তে? আলা হাদিসের কথা বলছে, এটা চলছে সমাজে, কে রুখে দাঁড়াবে? আমরা যখন বলতে গেলাম তখন আমরা নাকি হয়ে গেলাম ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। তুমি বলো কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পটভূমিতে এসে বলছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না।
قالوا তারা কি বলেছিল যে হ্যাঁ আল্লাহ তাআলা আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে বন্ধ করে দেব বলেছিল قالوا তারা বলছে ইননামা নাহনু মুসলিহুন তো এই বক্তারা মনে করছে আমরা ভালো কাজ করছি ভালো কাজ করছি আমরা যখন বলছি ফিতনা ফাসাদ করেন না বন্ধ করেন والله আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন তখন আমরা আগে হয়ে গেলাম ফিতনা ফাসাদ সৃষ্টিকারী রাসূল কে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছিল ফিতনা সৃষ্টি করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না তারা বলছে قالوا ইননামা নাহনু মুসলিহুন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানে আমরাই তো প্রকৃত অর্থে সংশোধনকারী মুসলিহ আমরাই তো সমাজকে সংশোধন করছি বলেন নারী ধর্ষণ চুরি ব্যভিচার জেনা মেয়েদেরকে হত্যা করা তারপরে রাস্তায় লুটতরাজ করা মানুষ মানুষকে খুন করা মক্কার যে পটভূমিতে চলছিল এগুলো কি ইসলাহের কাজ হচ্ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তার উপরে শরীয়ত আসলো সেই শরীয়ত প্রয়োগ করার পর ইসলাম হলো কোনটা যদি এটা হয় তো তিনি এটা বললেন তো তারা গ্রহণ করেনি আজকালকার বক্তারা বলে যে আমরা তো দ্বীনের কাজ করছি ভালো কাজ দ্বীন এটা নয় দ্বীন এটা নয় সুতরাং সম্মানিত উপস্থিতি দ্বীনের প্রকৃত অর্থটাকে আমাদেরকে খুঁজতে হবে ইসলামিক হাদিস কালচারাল সেন্টার সেই উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা আমি অনেক আগে থেকে এর সঙ্গে জড়িত আপনাদের এখানে ছোট ছোট প্রোগ্রামে বেশ কয়েকবার এসেছি অনেক আনন্দ পেয়েছি আজকে কিছুটা হলেও দুঃখ আজকে কিছুটা হলেও দুঃখ সবাই আমার সঙ্গে একমত নাও হতে পারে আমার কথায় ভুলও থাকতে পারে আমি মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি থাকতেই পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাবা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রত্যেকটা আদম সন্তান ভুল ভুল মানে ভুলের মধ্যে রয়েছে ভুলকারী উত্তম ভুলকারী হচ্ছে যে ভুলটাকে বোঝার পরে ফিরে আসলো আজকে একটু দুঃখ কেন এতদিন ছোট ছোট প্রোগ্রাম করেছিলাম আলহামদুলিল্লাহ কোনো জায়গায় একটা চায়ের দোকানও মানে আশেপাশে কোনো একটা আইসক্রিম মেলাও এসে দাঁড়ায়নি কিন্তু আজকে দেখছি অনেকগুলো বেশ মোটামুটি দাঁড়িয়েছে এটা একটু দুঃখের দুঃখজনক হলে মানে দুঃখই বলা যেতে পারে আমার জীবনে আনন্দের সঙ্গে আসছিলাম কেন আলহামদুলিল্লাহ যাক সারাঙ্গপুর গ্রামের আমাদের যুবক ভাইয়েরা রয়েছে আলহামদুলিল্লাহ এই কাজটাকে করতে দেবে না তবু হয়েছে তবে যাই হোক অনেক 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 আপনারা আটকেছেন আগামীতে একজনও দাঁড়াতে পারবেন আইসক্রিম মারা যদি আসে এইরকম ফিল্টার করছেন ধরেন আইসক্রিম ওই বাইক লাগানো আছে করে লাগিয়ে দেবেন আর বলবেন যে তুই শুন আমরা কাউকে আমরা এখানে যে খরচ খরচা করবো সেখানে কিছু কমিয়ে দিয়ে তোদেরকে 500 টাকা করে দিয়ে দেবো ওই পয়সাটা নিয়ে বাড়ি ফিরিস এখানে বসলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কথাই নয় ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কার কথায় কখন কোন কথাটা তার হৃদয়ে গেঁথে গিয়ে ওই আইসক্রিম মারাই একজন দাওয়াতি মানে ফিল্ডের মানে ব্যক্তিত্ব হয়ে যেতে পারে গড়ে উঠতে পারে এরকম অনেক ব্যক্তিত্বের দেখা আমরা সামনে দেখতে পেতে পারি তবুও আমরা কিন্তু এই প্রচেষ্টা করি না আইসক্রিম মালার কত টাকা বিক্রি হবে 500 টাকা 500 টাকা লাভ করতে পারবে না ওকে 500 টাকা দিয়ে দেবে আর বড় তো দোকান আপনারা বসতে দেননি আলহামদুলিল্লাহ এগুলো ব্যবস্থাপনা আপনারা করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি তারপরে আরেকটা বিষয় হচ্ছে হাদিস কালচারাল সেন্টার এই যে দানের কথাটা বললাম দানের দিকে এবার আসছি এখানে আমার দানের জন্য ত্রাহি ত্রাহি করে বেড়াতে হচ্ছে বাড়ি করার জন্য কিন্তু কেউ ত্রাহি ত্রাহি করে বেড়ায়নি দানের জন্য এখানে ঘোরা ওখানে ঘোরা এখানে পোস্টার ওখানে পোস্টার এখানে বলা ওখানে বলা সেখানে বলা এটা এমনও ব্যক্তিত্ব আছে একতলা বিল্ডিং একাই তৈরি করে দিতে পারবে সাথে দাঁড়িয়া বিষয়টা আমরা বুঝতে পারি না মূল বিষয় হচ্ছে আমরা বুঝতে পারি না আর কি দিয়ে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিচ্ছেন উপদেশ স্বরূপ এই কথাটা এসেছে হাদিসের মধ্যে যে হাদিসটা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি ইত্তাকিন্নার 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 ওয়ালাউ বিতিক্কি তামারাতিন ইত্তাকিন্নার ওয়ালাউ বিতিক্কি তামারাতিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আমাদের হৃদয়ের মধ্যে জাহান্নামের সেই ভয় কি আছে জাহান্নাম জাহান্নাম এই কথাটা শুনলে একজন মুমিনের হৃদয় কম্পন শুরু হয়ে যাবে জাহান্নাম সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে বেরোবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আযিলনা মিনান নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ইত্তাকিন্নার ওয়ালাউ বিসিক্কি তামারাতিন তোমার কাছে যদি অর্ধেক খেজুর থাকে তার অর্ধেক তুমি আল্লাহর রাস্তায় দান করো কতটা কতটা বললাম বিসিক্কি তামারাতিন এক শিকা খেজুর ওটাও তুমি দান করো একটা রেওয়ায়েতে আছে যে একটা আঠি খেজুরের সেটাও যদি কোনো উপকারে আসে ইসলামে সেটাও তুমি দান করো দান মহান ভূমিকা পালন করো দান মূলত আমরা বেশি টাকা পয়সা হলে দান করি তবে দানের ক্ষেত্রে আমাদেরকে কেমন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে জান্নাতের দিকে ফিরে এসো যে জান্নাত আসমান এবং জমিনের মতো বিস্তীর্ণ এলাকা জুড়ে যে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কি করেছেন ওয়াদা করেছেন
তারপরে মুত্তাকিনদের বর্ণনা দিচ্ছেন দেখেন সম্মানিত উপস্থিতি কেউ কারো সঙ্গে কথা বলবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় মুত্তাকিনদের বৈশিষ্ট্য আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে ফিসসাররাই ওয়াদদাররা আনন্দে এবং দুঃখে আনন্দে এবং দুঃখে উভয় সময়ে দান করা কঠিন আমার ভাই আপনি কি রকম কথা বললেন আনন্দের সময় দান করা কঠিন নাকি জি কঠিন ব্যাখ্যা করি একটু সংক্ষিপ্ত তাহলে বুঝতে পারবেন এক আনন্দ কঠিন কেমন ধরে নিন আপনার বিয়ে হচ্ছে এটা আনন্দের বিষয় না দুঃখের যুবকদের কাছে বিয়েটা বিশাল আনন্দের বুঝতে পারবেন যখন যে বিয়ে করবেন তখনই বুঝতে পারবেন যে কত আনন্দে তো বিয়ের ধরেন বাড়িতে খানা চলছে একটা বিশাল খরচ রয়েছে অলিমার খানা আজকাল তো অলিমা বাদ দিয়ে বরযাত্রী চাপিয়ে দেওয়া হয়েছে পিতা মাতা মানে মেয়ের পিতার উপরে অপোজিট কিন্তু অলিমার খানা চলছে এমন সময় একজন দরিদ্র মানুষ অত্যাধিক সত্যিই ওর অর্থের প্রয়োজন এসে যদি বলে বাবা আমাকে 500 টাকা দান করো না তখন মানুষ কি বলবে দেখতে পাচ্ছ না বাড়িতে একটা অনুষ্ঠান চলছে একটা খানা বাড়িতে চলছে যাও ওখানে গিয়ে তুমি খেয়ে নাও আর যখন তখন তোমরা টাকা চাও তোমাদের কোনো একটা মানে কাণ্ডজ্ঞান নেই কি বলে আনন্দের সময় দান করা কঠিন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন ফিসসাররা স্বচ্ছ আনন্দ বিবাহতে আরো 500 টাকা যদি ওর প্রয়োজন হতো খরচ বেরিয়ে যেত কিন্তু এখন একজন দরিদ্র মানুষ সত্যিই তার প্রয়োজন এসে চেয়েছে তাই আপনি দিতে পারছেন না ফিসসাররা ওয়াদদাররা এবং অসচ্ছলতা দুঃখের সময়ে দান করা খুব কঠিন ধরেন আমার বাড়িতে আমার পিতা মারা গেছে আমি খুব মানে কষ্ট পেয়ে আছি আমি হৃদয়ে আমার কান্না করছে আমি সময় বসে আছি দরিদ্র মানুষও জানে না বাড়িতে কি হয়েছে বুঝতে পারছে মারা গেছে আমারই যে পিতা মারা গেছে এটা বুঝতে পারলো না এসে আমাকে বলছে আমাকে 200 টাকা দাও না আমার খুব প্রয়োজন সত্যি প্রয়োজন আমি হয়তো বাবা মারা গেছে আজকে উচ্চ বাচ্চার কি বলবো কিছু হয়তো আমি বলবো না পাশের ব্যক্তি বলবো তোমার কাণ্ডজ্ঞান নেই নেই তোমার বাড়িতে একজন মানুষ মারা গেছে যে যখন তখন এসে চাও মানে দুঃখের সময়ে দান করা খুব কঠিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিসসাররাই ওয়াদদাররাই ওয়াল কাযিবিনাল গায়্বা ওয়াল আফিনা আনিন নাস সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় দান করবে দানের জগতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা আপনারা শুনেছেন আমি ঘটনা বলছি না শ্রেষ্ঠত্বের জায়গা দখল করে রয়েছেন কেন শ্রেষ্ঠত্বের প্ল্যাটফর্ম দখল করে রয়েছেন কেন তার কারণ কি কারণ তার বাক্যটা দেখেন নিয়তটা দেখেন আমরা কখনো ভেবেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য সব ভেবেছি তিনি বাড়ি থেকে দান দিলেন অল্প পরিমাণে কিছু মানে কয়েকটা দিরহাম কিছু গম আর কয়েকটা খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে পেশ করলেন তাবুকের যুদ্ধে আর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তখন বাক্যটা কি বললেন আল্লাহ রাসূল বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখেছি মানে ইসলাম রেখে এসেছি তাছাড়া যা ছিল সব দিয়েছি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আপনারা এখানে বুঝতে পারছেন না কালেকশন করা হবে না আপনাদের কাছে হাই বক্তা আসবে যে আপনাদেরকে যেমন শোনাচ্ছিলাম আমার ছন্দ মিলে মিলে কালেকশন হবে না এটা এখানে লেখা হচ্ছে ওই পিছনে লেখা হচ্ছে আপনারা নাম লিখে দেন গোপনে দান করেন যদি নাম লিখতে না পারেন নাম লিখতে হবে না বেনামে দান করেন গোপনে দানটা আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পান কেমনভাবে গোপনে করবেন যেটা একদম সহি হাদিস সাত শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের নিচে কি পাবে যেদিন কোনো ছায়া থাকবে না সূর্য উৎপত্তি অত্যধিক নিকটবর্তী হয়ে যাবে সূর্যের তাপে মানুষ টিকতে পারবে না সেই দিন আল্লাহ আরশের নিচে ছায়া পাবে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যারা দান করে ডান হাতে বাম হাত টের পায় না তার মানে প্রচার প্রসার করে না প্রচার প্রসার করে না দান করেন এমনভাবে আপনি অন্য কাউকে দিয়ে বলেন ভাই আপনি এটা দিয়ে দিন বুঝতে পারলেন না সম্মানিত উপস্থিতি দান এইভাবে করতে হবে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা দান করতে পারে তারা হচ্ছেন মুত্তাকিন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু কথা বলছে ফিসসাররাই ওয়াদদাররা ওয়াল কাযিবিনাল গায়্বা ওয়াল আফিনা আনিন নাস রাগের সময় নিজেকে কন্ট্রোল করা রাগ উঠে গেছে প্রচুর শক্তি আছে ক্ষমতা আছে নিজেকে কন্ট্রোল করা ওয়াল আফিনা আনিন নাস মানুষকে মাফ করা হয় হয় না রাগ উঠে গেল একে আমি বলতে পারো যা ইচ্ছা তাই বলে দিলাম বলে দিয়ে আর পারলাম না বাড়ি ফিরছি আর বলছি যাক আল্লাহ আমি লোকটাকে মাফ করে দিলাম হের না মাফ নয় ওয়াল কাযিবিনাল গায়্বা রাগ উঠে গেছে এখন যা ইচ্ছা তাই বলে দিতে পারবো কন্ট্রোল করে নিলাম হৃদয়ের কথা হৃদয়েই থেকে গেল আর ওয়াল আফিনা আনিন নাস ওকে মাফ করে দিলাম কিছু বললাম না ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পরিষ্কার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে আল্লাহর ভালোবাসার ব্যক্তি হওয়ার জন্য সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান কি থেকে দান করবেন সাদামাটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বলেছেন
মা বোনরা তো কোরআন মাজিদ পড়েন মাঝে মধ্যে, আপনারা তো পড়েন কোরআন পড়তে গিয়ে প্রথমে পড়েন দালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের কাছে এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে মুত্তাকিনদের বৈশিষ্ট্য যে তারা অদৃশ্যের প্রতি, অদৃশ্য বলতে গেলে ঈমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার মধ্যে কয়েকটি বিষয় অদৃশ্য। এক, আল্লাহ দেখতে পাবেন দুনিয়াতে, আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে সম্ভব? কোথাও কোথাও কেউ দেখে নাউজুবিল্লাহ, এগুলো সব চিটিংবাজি, ভাওতাবাজি, আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন মুসা আলাইহিস সালামকে? লান তারানি, কোশ্চেন কালে তুমি দুনিয়াতে আমাকে দেখতে পাবে না। এই যে ক্লিয়ার হলো, বুঝতে পারলেন? একটা অদৃশ্য। দুই, ওমালাইকাতি, ফেরেশতাদেরকে আমরা দেখতে পাবো সম্ভব? তা সম্ভব নয়। তাহলে এটাও আমাদের অদৃশ্য, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। ও কুতুবিহি, কিতাবগুলো আমরা দেখতে পাচ্ছি। ও রসুলিহি, রসুলকে দেখতে পাচ্ছি, পেয়েছেন যারা সাহাবী সাহাবা কাম ছিলেন, আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি না, আমরা ইনশাআল্লাহ তারা দেখতে পাবো, কিন্তু দেখতে পেয়েছে মানুষ। তারপরে বলছেন ওয়াল ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল কি দেখা যায়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভাগ্যের ভালো মন্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটার প্রতি এটা দেখা যায়। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা মুত্তাকিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকামুস সালাত, তারা সালাত আদায় করবে, ওয়া যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। তারপরে কি? ওয়া আনফিকু মিম্মা রাযাক ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা খরচ করবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রুজি দিয়েছেন। রুজি, বুঝতে পারলাম না, যেটা আপনি খেয়ে পড়ে চলছে এই রুজি থেকে দান করতে হবে। আপনি কি করে ভাবলেন আমি যে আমার কিছু নেই, অমুক ব্যক্তি অমুক চাচা রয়েছে ও মাসে 10 লাখ টাকা ইনকাম করে তাই দান করবে, ভাই জান্নাত আপনার প্রয়োজন নেই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যে বাক্য ব্যবহার করেছিলেন, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ আর তাকে ডিঙ্কিয়ে যাবে দানের জগতে এটা আর কোনোদিন সম্ভব নয়। সেদিন তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিয়েছিলেন, তবুও আবু বকরকে পারেননি, দিয়েছিলেন অল্প। কিন্তু এই যে জায়গাটা বললাম, আপনি এই হাদিস কালচারাল সেন্টারের জন্য আপনাকে উদার করে দিতে হবে, আপনি আজকে মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি, এই জায়গা প্রতিষ্ঠা করে দিলাম, জনগণ চালাতে থাকবে যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গেছেন মসজিদভাবে, আজ তার দেখভাল অন্য কেউ করছে। কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি চলতে থাকবে। তার তার স্তরটা কি এরকম যে আপনাকে পুরো তৈরি করে দিতে হবে? একা না, আপনি একটা ইট ইট দিতে পারলে আপনি একটা ইট দেন, আপনি যা দিতে পারবেন সেটা দিয়ে আপনাকে তৈরি করতে হবে। দেবেন কতক্ষণ পর্যন্ত সময় রয়েছে এই বিষয়টা আপনাদেরকে বলি। আমরা মনে করছি দেবো দেবো, আগে বাড়িটা করে নিই, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই, তারপরে টাকা পয়সা দান করবো। বয়সকাল হয়ে গেলে দুটো জিনিসের প্রতি মানুষের লোভ বেড়ে যায়, এক হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে অনেকদিন বাঁচা, বেঁচে থাকবো পৃথিবীতে। এই জন্য দেখবেন বয়স্ককালে মানুষ কুটুর কুটুর করে নিজের বসবাসের জায়গাগুলো তৈরি করে, কে এই বাগানে গিয়ে একটু বসবো, এখানে একটা ভিটি তৈরি করি, অনেক জায়গাতে একটা তৈরি করি, আর সম্পদ গচ্ছিত করে, খরচ করে না, আর খাওয়া খেতে মন গেছে তাও খায় না, সম্পদ দেখে গোছানো থাকো বয়সকালে। কিন্তু ইয়াং বয়সে কি, আরে দান করবো তো কি হবে, আবার ইনকাম করবো, ক্ষমতা আছে, ইয়াং বয়সে বেশি দান করতে হবে। যুবক যারা রয়েছেন তারা বেশি দান করবেন। তো যে কথাটা বলছিলাম, কখন দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন সূরা মুনাফিকুনের শেষে গিয়ে, শেষ লগ্নে গিয়ে, মুনাফিকুনের শেষ লগ্নে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু তোমাদের কাছে আসার পূর্বে দান করো। আপনি, আমি জানি না কখন মৃত্যু আসবে, সুতরাং দান এখনই করতে হবে। আপনার যদি এটা মন মতো না হয়, যেখানে মন মতো সেখানে দান করেন, কিন্তু যদি আপনার মন মতো না হয়, আপনি যে কাজটা করতে চাচ্ছেন যদি কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী হয় তাহলে সাকসেস হবে না, আর যদি কোরআন এবং সহিহ সুন্নাহ পরিপন্থী হয়, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আপনি কিছুও দিতে পারছেন না, সব পরামর্শ দেওয়াটাও দান। বোঝাতে পারলাম না, আপনি কিছু দিতে পারছেন না তার জন্য গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অঝর নয়নে কান্নাকাটি করে দোয়া করাটাও দান। বোঝাতে পারলাম না, এটাও দান, আপনি এগুলো দেন, বুঝতে পারলেন না, এগুলো দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন যে কখন দেবে, ইলা আজালিন করিব, মৃত্যু তোমাদের নিকটে আসার পূর্বে। ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, নালে অবস্থা কি হবে জানেন তো? অবস্থা কেমন হয় দেখা যাচ্ছে যে কিছু মানুষ ধরেন ভুল ট্র্যাকে চলছে, ইসলাম সঠিকভাবে না বোঝার কারণে, আলেমের কাছ থেকে ইসলামটাকে না নেওয়ার কারণে
ভুল ট্র্যাকে চলছে আর ট্র্যাকে চলার পরে যখন সে অ্যারেস্ট হলো ভুল ট্র্যাকে সে চলছে অ্যারেস্ট হয়েছে এখন জেলখানা গিয়ে বসে আমাকে ছেড়ে দেন আমি একদম কোরআন এবং সহিহ সুন্নাহ পড়ব আলেমদের সঙ্গে থাকবো আমি ভালোভাবে ইসলামকে ফলো করব তো মানুষ দান করলো না মৃত্যুর আগে মারা গেল এখন তার ওয়ারিসরা ভাগ বন্টন নিয়ে মারামারি করছে আর কবরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাছে লাউলা আখারতানি ইলা আজালিন করিব আল্লাহ বুঝতে পারেনি যে মৃত্যু এত নিকটে এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসবে فَأَصَّدَّكَ وَعَكُمْ مِنَ الصَّالِحِينَ না হলে আমার ঘরে একটা সম্পদ বাকি রাখতাম না একবারে দিয়ে মুত্তাকিন হয়ে সলেহ হয়ে আমি চলে আসতাম ভাই বাবাজি মা বোনেরা আপনাদেরকেও বলছি সতর্কতার জন্য এই মৃত্যু আসার পূর্বে মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করেন যেখানে পারবেন সেখানে দান করেন হয়তো বলতে পারেন যে এখানে এসে মুসার ভাই এই জায়গার জন্য বলছে কেন আমার কাছে মনে হয়েছে এখান থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ কিছু বাণী প্রচার হবে তাই আমি এই জায়গার জন্য বলছি আমাকে আমাকে বলতে গেলে আমি একটু কড়াও বলতে পারেন আমি কড়া বলতে পারেন শ্বশুর বাড়ির এলাকায় একজন শ্বশুর বাড়িতে আছে আমাদের বাড়িতে তো আলহামদুলিল্লাহ আমি দিই না আব্বা মাঝে মাঝে দেয় আব্বাবা মাঝে মাঝে দিয়ে ফেলে আমি দিই না তো আমার শ্বশুর বাড়িতে একদিন একটা মাদ্রাসা থেকে কালেকশন করতেছে বড় বড় লম্বা টুপি বুঝতে পারছে আমার স্ত্রী জিজ্ঞাসা করছে যে মাদ্রাসাওয়ালাদেরকে দেওয়া যাবে মা জিজ্ঞেস করতে বললো আমাদেরকে দেবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছে এই দিনকে এরা পছন্দ করে না তাদেরকে বলতে গেলে গলা ধাক্কা দেয় তাদেরকে বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে গেলে সাদরে গ্রহণ করে না পাল্টে মার দেওয়ার পরিকল্পিত করে আমার রাসূলকে যারা অপমান করবে তাদেরকে আমার টাকা খাইয়ে পড়িয়ে আমি মানুষ করব এটা আমি সাপোর্ট করি না তো আপনারা অনেকে দেখি সহানুভূতির কারণে বেদাতি প্রতিষ্ঠানে দিয়ে দেন বিদাত এতটাই জঘন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা কোন বিদাতের প্রকারভেদ করেননি কুল্লু আরবি কুল্লু শব্দটা কোথায় ব্যবহার করে সমস্ত জিনিসটাকে বোঝানোর জন্য কুল্লু বিদাতিন দলালা প্রত্যেকটা বিদাত হচ্ছে ভ্রষ্টতা আমি বলিনি বেদাতি বক্তারাও এই কথাটা বলে কুল্লু বিদাতিন দলালা তারপরে তারা সেক্টর ভাগ করেছে বিদাতে সাইয়্যা আর বিদাতে হাসানা আমরা ভাগ করিনি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার উপরে স্ট্রং আছি কুল্লু বিদাতিন দলালা যদি ভ্রষ্টতাই হয় তো ভ্রষ্টতার দিকে মানুষকে আমি কেন সাহায্য সহযোগিতা করব ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার আর এই ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম তাহলে এটাকে যদি সারমর্ম টানেন তাহলে বেদাতের পরিণাম জাহান্নাম নয় তাই হচ্ছে তাহলে তাকে বেদাত বেদাত থেকে সতর্ক করার জন্য ভালোবাসে হৃদয় থেকে একজন মুসলিম ভাই বেদাতের পথে যাওয়ার কারণে জাহান্নামে চলে যাচ্ছে তাই সতর্কতার জন্য বলতে গিয়ে যদি মার খেতে হয় তো বেদাতের প্রতিষ্ঠানে টাকা দেবো কেন তা আমি এই ব্যাপারে একটু কঠোর আপনাদেরকে বলছি যদি ভেরিফাই করতে পারেন যে এটা বেদাতি প্রতিষ্ঠান টাকা দেবেন না প্রয়োজন নেই কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতিষ্ঠার জন্য টাকা দেন কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা যারা করতে চায় তারা চাইতে গেলে বারবার বলে একটা জায়গাতে দেখলাম জমিয়তে আহলে হাদিসের মানে সাংগঠনিক কাজে মানে চাঁদা তোলা গিয়ে কী করবে গরিব মানুষদের সংগঠন বুঝলেন না গরিব মানুষ মিলিয়ে সংগঠন তৈরি হয়েছে বড় লোক মানুষ পছন্দ করে না তো সংগঠন তৈরি করার পর গরিব মানুষ চাঁদা চাইতে হয় একবারকার চাঁদা আর একবারকার কাজের জন্য তো জমা রাখা হয় না ফুরিয়ে যেতে আবার যখন বলা হয় যে কাজটা করতে হবে চাঁদা তো একটা জায়গাতে দেখলাম ওই মানুষটা নতুন এসছে মানে তার পেশায় একটু হয়তো আমাদের থেকে উন্নত জায়গায় পড়াশোনায় আমাদের সমান হবে মান সমানে কিন্তু মানে চাকরি বাকরি করেন একটু উঁচু সেক্টরে উনি বলছেন সব খালি এদেরকে দেখি খালি চাঁদা চাওয়া খালি চাঁদা চাওয়া আর কোনো কাজ নাই তা আমি বললাম আপনার মতো বড় লোক মানুষটার দায়িত্ব ছিল যে এরা কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার কাজে নেমে আছে এদের কাছে গিয়ে পৌঁছে দেওয়া আপনি রাস্তা খরচ করে যেটা যাবেন ওটারও নেকি পাবেন ওদের কাছে যে অর্থটা দিয়ে আপনি ওটা দিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা হবে কেমন পর্যন্ত নেকি পাবেন এটা তো আপনি করলেন না তো কী করবে গরিব মানুষের কাছে বারবার চাইতে হবে গরিবদের সম্পদ দিয়ে তৈরি হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া করতেন যে আল্লাহুম্মা আহিয়া ইন্নি মিসকিনান গরিবদের সঙ্গে আমাকে বাঁচাও আমি গরিবদের ব্যক্তি আর দুনিয়াতে বড় লোক বলে কেউ নেই আছে নাকি আল্লাহ বলছেন আনা নাহনুল গানি ওয়া আনতুমুল ফুকারা দুনিয়াবাসী আমি একমাত্র ধনী দুনিয়ার সবাই তোমরা ফকির তো ফকিরের এত সম্পদ নিয়ে কিসের এত এত মানে গর্ব সুতরাং ওই জায়গাটাই যেন আমরা না পৌঁছই যে মৃত্যুর পরে আল্লাহর কাছে গিয়ে আফসোস করছি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আল্লাহ বুঝতে পারেনি মৃত্যু এত নিকটে ছিল ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন তা আল্লাহ বলবেন যে না আর ছাড়া হবে না অবকাশ আর দেবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অবকাশ দেবেন না দিয়েছিলেন আপনাকে দিয়েছেন এখনো আর মানুষ মন্দ কাজে টাকা বেশি ব্যয় করে ওই বক্তাকে দেখলাম ওই ভুলভাল কথা বলে গেল যেটা একটু ব্যাখ্যা করছিলাম ভুলভাল আরও অনেক কাহিনী ব্যাখ্যা করেছে কী বলে জানেন বক্তা আবার প্রচার করছে কি ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথাও কোরআন এরকম আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসুফ আলাইহিস সালামকে যে তাকে পাপ থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে প্রেমের কাহিনী বর্ণনা করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেখানে কি করছি তাকে 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে আমরা ভাড়া করে নিয়ে আসছি কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহর আলেমকে ডেকে অপমান করা হচ্ছে স্টেজে
অপমান করা হচ্ছে। যাই হোক, এটা অপমান নয়, নবী এবং রাসূলের কষ্ট ভোগ করেছেন। আমাদের কোরআন এবং সুন্নাহর কাজ করতে গেলে ভোগ করতে হবে। তাই হাদিস ইসলামিক হাদিস কালচারাল সেন্টার এটাও মানে যারা উদ্যোগ নিয়েছেন, যারা কাজ করছেন, তাদেরকেও নানান রকমভাবে জানি মানে জিল্লতি সহ্য করতে হয়, মানে এই কথাবার্তা শুনতে হয়। তো তাদেরকেও বলছেন না সিয়া স্বরূপ রাগ করে কোনো লাভ নেই। আপনি যদি কোরআন আল্লাহর কাজ করছেন, মানুষ সবাই আপনাকে পছন্দ করবে। এটা তো যদি এটা যদি হয়ে যায় তাহলে আপনাকে মুশরিক বেনামাজি কাফের সুদখোর মদখোর সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আপনি পারবেন না, আর সবাই আপনাকে পছন্দও করবে না। সুতরাং আপনি আপনার দুটো বিষয় কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে সুদৃঢ় থাকেন। আমার সময় একদম শেষের দিকে এবং আমাদের শেখ এসে উপস্থিত হয়েছেন, আমি আর বক্তব্য লম্বা চড়া করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে আমাদের সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় মন্দ জায়গা বাদ দিয়ে যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠা হচ্ছে এমন জায়গায় আমরা ব্যয় করার সর্বাত্মক চেষ্টা করব। কোরআন এবং সহিহ সুন্নাহর কাজ যারা করে চলছেন তাদের কাছে আমরা মানে প্রচেষ্টা, তাদের কাছে আমরা আমাদের খরচ মানে আমাদের সম্পদ বিনিয়োগ করার প্রচেষ্টা করব। এবং সার্বিকভাবে এই ইসলামিক হাদিস কালচারাল সেন্টারকে আমরা এই সারাংবাসী গড়ে তুলব। এবং আমরা মুর্শিদাবাদের বুকে, শুধু মুর্শিদাবাদ কেন, পশ্চিমবঙ্গের বুকে আমরা একটা এমন মানে বিষয় প্রতিষ্ঠা করে যাব, দিন কায়েমের একটা জায়গা যেটা আমরা চির প্রতিষ্ঠিত রেখে যাব। আমরা দেখিয়ে দেবো যে আমরাও পারি কোরআন এবং সহিহ সুন্নাহ কিছু কাজ করতে। এর বিস্তারিত পরিকল্পনা অনেক রয়েছে, দাওয়াত ইসলাহ, তারপর হচ্ছে মানে মানুষকে সংশোধন করা, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা, নিয়মিত দার্স, বিভিন্ন বিষয় রয়েছে। সেগুলো আপনারা যারা কাজ করছে তাদের সংস্পর্শে এসে সেই বিষয়গুলো আপনারা জানবেন। এবং এখানে মন প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনারা যে যেমন পারবেন সেই সেইভাবে আপনারা দান করবেন। আপনাদের কাছে কোনোদিনই সুরেল মানে সুরওয়ালা বক্তা এসে আপনাদের কালেকশন করবে তা নয়, আর সেই সেক্টর ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা এই সমস্ত যা ছেয়ে গেছে পৃথিবীতে আমাদের ইসলাম প্রিয় ভাই ভাই এবং মা বোনদেরকে সেই কাজ থেকে আল্লাহ হেফাজত করেন। এবং আমরা যেন দিনকে সঠিক যেভাবে রয়েছে সেইভাবে সততার সঙ্গে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। اللهم يسر عمرنا ونظر قلوبنا بالكتاب والسنة. أقول ما تسمعون، سبحانك اللهم ربنا بحمدك، أشهد أن لا إله إلا أنت، استغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.